নমস্কার বন্ধুরা, আমি শ্রী, আপনাদের স্বাগত জানাই শ্রী রান্নাঘর চ্যানেলে। যখনই আপনাদের নতুন কিছু খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে সার্চ করুন শ্রী রান্নাঘর। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন আমার নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। বানাবো হচ্ছে দই ইলিশ, খুব টেস্টি, খুব সুন্দর খেতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন গাইস, শুরু করি আজকের রেসিপি দই ইলিশ। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রান্না করব হচ্ছে দই ইলিশ। তার জন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাগছে হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা বেটেও রান্না করতে পারেন। আমি লঙ্কার গুঁড়োটা এখানে নিয়েছি একটু কালারফুল হওয়ার জন্য। কাঁচা লঙ্কা, টক দই, সর্ষে আমি ভালো করে বেটে নিয়েছি। লাগছে হচ্ছে গোটা গরম মশলা, কালো জিরে এবং সামান্য পরিমাণে চিনি। আর রান্না করবো হচ্ছে সর্ষের তেল দিয়ে। তাহলে চলুন ফ্রেন্ডস, শুরু করি আজকের রেসিপি। আমি কি করবো, একটা মিক্সিং বোল নেবো, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দইটাকে। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে নেবো হচ্ছে সর্ষে বাটাটাকে। সর্ষেটাকে ভালো করে ভেটে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। নিয়ে নেবো পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কিছুটা সর্ষের তেল। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগবে। কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে বেটে রাখবেন। এবার এর মধ্যে একে একে সমস্ত মাছগুলোকে দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো 15-20 মিনিটের জন্য। দিয়ে দেবো এর মধ্যে মাছগুলোকে। ভালো করে এগুলোকে এর সাথে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসছি। তো গাইস, 15 মিনিট পর ফিরে আসলাম। এবার কি করব, প্রথমে কড়াইয়ে বসাবো। কড়াই বসিয়ে তেল দিয়ে দেব, সর্ষের তেলে রান্নাটা করব। তো দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে ফোড়ন দেব হচ্ছে গোটা গরম মশলা, তারপর দেব হচ্ছে কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই ফোড়ানোর সময় কমিয়ে রাখবেন। এবং দেব হচ্ছে কাঁচা লঙ্কা। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে গন্ধ বেরালে, খুব মিষ্টি একটা গন্ধ বেরাবে। গন্ধ বেরালে একে একে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখবো মাছগুলো। এগুলোকে দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আস্তে করে নাড়াবো যাতে ভেঙে না যায়। এবার কি করব, যে মশলাটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দেব। বাটিতে হাফ কাপের মতো জল দিয়ে এটাকে ওর সাথে দিয়ে দেব। যে বাটিটার মধ্যে ম্যারিনেট করে রেখে দিলাম তাতে জল নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দেব। এবং এটাকে ঢাকা দিয়ে হতে দেব
5 থেকে 7 মিনিটের মতো। যেহেতু আমি টক দই ব্যবহার করি সেহেতু আমি উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো। আর দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে চিরেও দিতে পারেন। আমি গোটা গোটা দিয়েছি, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করেছি সেই জন্য আমি গোটা গোটাই দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি, এটাকে হতে দেবো। সো গাইস রেডি হয়ে গেল, আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। চলো আজকে রেসিপি দই ইলিশ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আমি বানাবো হচ্ছে দই ইলিশ।